নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আধার সুপারভাইজার সার্টিফিকেটের জন্য যে এক্সামটা দিতে হয় তার অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করবেন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি তো সেখানে অনেকে কমেন্ট করেছেন যে আধার সুপারভাইজার যে এক্সামটা দেবে তার কোশ্চেন অ্যান্সার প্রোভাইড করতে সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের আধার সুপারভাইজার সার্টিফিকেটের জন্য যে এক্সামটা দিতে হয় তার কোশ্চেন অ্যান্সার আপনাদের প্রোভাইড করব সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থাকা বেনারেশনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নি কিন্তু ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো সবার প্রথম কিন্তু এই অফিসিয়াল ভেবে চলে আসবেন এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে তো এখানে চলে আসার পর আপনি যে আদার সুপারভাইজার যে সার্টিফিকেট জন্য যে এক্সামটা দেবেন তার কোয়েশ্চেন অ্যান্সার এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এখানে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো যে অনলাইন ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগবে এই সুপারভাইজার সার্টিফিকেট কী কাজে লাগে এবং আপনার যে এই এক্সামটা আপনি কীভাবে দেবেন সেই এক্সামটা দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপটা কীভাবে করবেন কত টাকা লাগবে এবং এক্সাম দেওয়ার জন্য কিছু কোয়েশ্চেন আনসার ঠিক আছে তো প্রথম বলবো যে কী কী ডকুমেন্টস লাগবে তো দেখুন তো ডকুমেন্ট হিসেবে আপনাদের এডুকেশনাল সার্টিফিকেট লাগবে আধার কার্ড লাগবে মোবাইল নাম্বার লাগবে এবং যদি ইমেল আইডি লাগবে ফটো এবং সিগনেচার কিন্তু লাগবে ঠিক আছে তো এবার বলবো যে এই সার্টিফিকেট কী কাজে লাগে তো দেখুন যে কোনো আধার সেন্টার যদি আপনি খুলতে চান তাহলে কিন্তু আধার সুপারভাইজার সার্টিফিকেটও কিন্তু অবশ্যই লাগে যদি আপনার কাছে এই সার্টিফিকেট থাকে তবেই কিন্তু আপনি আধার সেন্টার কিন্তু খুলতে পারবেন যদি আপনার কাছে এই সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিন আধার সেন্টারের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন না ঠিক আছে সেই জন্য কিন্তু এই সার্টিফিকেট খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তো এবার কীভাবে আবেদন করবেন এই সার্টিফিকেটটা তো আবেদন করার জন্য এখানে অফিসিয়াল অপশানে দেওয়া রয়েছে এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এরকম স্টেপ বাই স্টেপ প্রসেস দেওয়া রয়েছে এবং কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে কিন্তু ভিডিও অলরেডি তৈরি করা আছে তার লিঙ্ক কিন্তু আই বাটন দিয়ে আছে এবং ভিডিও ডিসক্রিপশানে দিয়ে আছে সেখান থেকে গিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো এরপর যে আপনি এখানে ফর্ম ফিল আপটা করবেন এবার এর অ্যাপ্লিকেশান ফিটা কত তো এখানে অ্যাপ্লিকেশান ফি কিন্তু চারশো সত্তর টাকা এবং যদি আপনি রিটেস্ট ফি কিন্তু দুশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তো এবার কোয়েশ্চেন আচার কীভাবে ডাউনলোড করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কোশ্চেন আসার ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড পিডিএফ বলে একটা অপশন আছে এই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এমআইটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এমআইটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল এখান থেকে পুরো পিডিএফ কিন্তু লিস্ট দেওয়া রয়েছে এখান থেকে আপনি কিন্তু পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে পুরো কিন্তু কোশ্চেনের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে এই কোশ্চেনটা আপনি ডাউনলোড করে এটা কিন্তু পড়তে পারেন এর মধ্যে কিন্তু কিছু কোয়েশ্চেন আপনার কিন্তু আসবে এবং এই কোয়েশনগুলি ডাউনলোড করবেন এই কোয়েশ্চেনগুলো ডাউনলোড করার জন্য আপনার কাছ থেকে এক পয়সাও নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি কিন্তু কোয়েশ্চেনগুলি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে এই ওয়েবসাইটে এসে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারগুলি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন করে নিয়ে কিন্তু এটা আপনি পড়ে কিন্তু এক্সামটা দিতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন যারা তারা কিন্তু আধার সুপারভাইজার সার্টিফিকেটের জন্য যে এক্সামটা দেবেন তার কোশ্চেন অ্যান্সার যারা চাইছিলেন তারা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে কিন্তু এই কোশ্চেন অ্যান্সার কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে এবং আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল রাসনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যতে ভিডিও নিয়ে আসি আজকে বোটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট শুরুতে থ্যাংক ইউ